বাবা তুমি বাইরে থেকে যা যা আনতে বলছিলে আমি সব নিয়ে এসেছি, কিন্তু 50 টাকা বেঁচে গেছে, ওটা আমি আমার কাছে রেখে দিচ্ছি। শুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি তোমার পকেট থেকে টাকাটা মেরে দিব। কত হিম্মত একবার দেখি। আচ্ছা জানো, মা আজকে আমায় বলছিল তুই কি খাবি বল, আমি সব রকম রান্না করতে পারি। লজ্জা লাগা দরকার। তাহলে মাকে পটল চিংড়িটা রান্না করতে বলি। পারবে না। না হলে মাকে সরষে বাড়িতে মাছটা রান্না করতে বলছি। পারবে না। মা যা ইচ্ছা করো। বাবা তোমাকে না একটা কথা বলার ছিল, আমি না একটা মেয়েকে ভালোবাসি। শোনা গো আমার। আর আমাদের মধ্যে গুলুগুলু হয়ে গেছে। খুব দারুণ লজ্জার ব্যাপার। মেয়েটার বাড়ি থেকে সত্যিই জানে মেয়েটার বাড়িতে কোনো প্রবলেম নেই। লজ্জা লাগা দরকার। আরে তুমি মেয়েটাকে ভালো করেছেন, ও পারে যে মেয়েটা থাকে না ফর্সা করে সুন্দর করে, চন্দ্রিমা চন্দ্রিমা টিকটক করতো যে পারে বেবি। মুখটাই কোন কথা কথা বলতে মানে কথা আটকে যায়, ম্যা 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 করে গায় 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 করে। না না তুমি ওদের একবার বড় হবে, আমি ওকে ছেড়ে থাকতে পারবো না। খুব কষ্ট যে বলো। দেখো তুমি যদি বিয়েতে না রাজি হও আমি কিন্তু পালিয়ে বিয়ে করবো বলে দিচ্ছি। অতি বড় হয়েও না ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে। আমি মাকে বোঝাবো, মা আমাদের বিয়ে দেবে। পারবে না। দেখো তোমরা যদি আমার কথা না শোনো আমি বাড়ি থেকে চলে যাবো বলে দিচ্ছি। চল যাও। Oh no.